हेलो बंधुरा, आशा करी सकले भलो आछेन एबं सबाई सुस्थ आछेन। बंधुरा आज के भिडियोते आमरा एक नतून जिनिस आलोचना करब। एक्चुअली एई भिडियो करार एकटा मूल उद्देश्य एटा एकटा कास्टमार प्रश्न छिलो जे आमरा एई एलईडी ड्राइवार दिए आमरा एई डिएवि चालाते पारबो किना, बा एटा दिए एमन कि जिनिस करले एटा जलबे, बा एटा दिए कोनो टेस्टिंग कोनो काज करा जाबे किना। तो ভিডিওটা পুরোটা দেখুন, তো ভিডিওটা আপনারা আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আর যারা নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। ওকে, তো চলুন তাহলে শুরু করি কি করে আমি করে দেখাবো, ঠিক আছে, এই ড্রাইভার দিয়ে এই ডিউপি কোনো কি চালানো যায় কি না। তো আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, দেখুন এই ড্রাইভার থেকে কিন্তু আউটপুট ভোল্টেজ যে পরিমাণ আসে সেই পরিমাণে আউটপুট ভোল্টেজটা কিন্তু এখানে যদি আসে তো সেক্ষেত্রে খুব একটা বেশি গ্লো হয় না, ঠিক আছে। তো তবুও আমি এটাকে ট্রাই করে দেখব যে এটা ঠিক পরিমাণ গ্লো করছে কিনা, কারণ এটা তো 240 ভোল্ট পর্যন্ত চলে আর এখান থেকে আউটপুট ভোল্টেজটা আপনার 105 ভোল্ট পর্যন্ত বেরোয়। তো তবুও আমি এখানে ট্রাই করে দেখব, যেহেতু এটা কাস্টমার বলেছিল দাদা আপনি একটু ট্রাই করে দেখুন চলছে কিনা, তাহলে আমি নতুন একটা জিনিস পদ্ধতি করে চালাবো। তো যাই হোক, আমি সেটাই চেষ্টা করব। ওকে, তো চলুন তাহলে শুরু করি। তো আপনাদের আরেকটা কথা বলে দিই, দেখুন এই যে ড্রাইভারের যে লাল আর কালো তারটা দেখছেন এটা তো পজিটিভ আর নেগেটিভ, আর এই যে ডিউবির মধ্যে কিন্তু এলটা হচ্ছে লাইন আর এনটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি সেই কারণে লালটাকে পজিটিভ কারণে আমি এলে দিয়েছি আর কালোটা নেগেটিভ বলে আমি ওই যে নিউট্রালে দিয়েছি, ঠিক আছে। তো আমি এটা একবার টেস্ট করে দেখবো কেমন চলছে, আর এই ডিউবিটা দেখবো, ঠিক আছে। এটা দু রকম ডিউবি, এটা 10 LED ডিউবি আর এটা হচ্ছে আপনার 20 LED। তো সেক্ষেত্রে আমি এটা একবার ট্রাই করে দেখবো কেমন চলছে, আর এটা আমি একবার ট্রাই করে দেখবো। ওকে, তো আগে আমি এটা লাইন দিয়ে দেখবো, তো আমি যেহেতু তার জুড়ে দিয়েছি, ওকে, তো আমি এখানে সিরিজ কানেকশান দিয়ে দেখবো কেমন চলছে। ওকে, তো বন্ধুরা এই ধরনের কাজ করার সময় কিন্তু আপনারা সিরিজ লাইনে কাজ করেন, প্রথমে সিরিজ লাইন করে দেখে নেবেন এটা, তারপরে মেন লাইন দেবেন। আমি যেহেতু সিরিজ লাইন করে দেখছি, এটা দেখছেন হালকা আলো আসছে, ব্লিঙ্কিং করছে, একটু ভালো করে দেখবেন ব্লিঙ্কিং করছে। ওকে, তো মোটামুটি এটা জ্বলবে না, তো আমি এটাকে এবার এটা এই ডিওবিতে আমি ট্রাই করে দেখবো এটা জ্বলবে কিনা, ঠিক আছে। তো চলুন তাহলে আমি ট্রাই করে দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি এটা তো করে দেখলাম, ট্রাই করে এটা জ্বললো না, আপনারা দেখেন এখানে ব্লিঙ্কিং করছিল। এবার এটাতে আমি ট্রাই করে দেবো এটা জ্বলে কিনা। ওকে, তো একই প্রসেস আমি এখানে এই যে এলে জায়গা এই যে পজিটিভে তার দিয়েছি আর নিউট্রালের জায়গা আমি ব্ল্যাক তারটা দিয়েছি। ওকে, তো আমি এবার এখানে লাইন দিয়ে দেখবো, আমার সিরিজ লাইন দিয়ে আমি দেখে নেবো কেমন জ্বলছে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম জ্বলছে না কিন্তু, ঠিক আছে। তবু ওটা আগেরটা মানে আগে যে 20 LED ছিল ওটা তো ব্লিঙ্কিং করছিল, এটা একদমই কোনো রকমভাবে রেসপন্স দেয়, মানে বুঝতে পারছেন এটা একদমই জ্বলছে না। তো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে এই ডিওবিগুলো কিন্তু এক ডাইরেক্ট 220 ভোল্ট জ্বলে, আর এই ড্রাইভার দিয়ে যদি আমি দিই তাহলে কী হয়, এখান থেকে তো আপনার 100 ভোল্টের মতো বেরোচ্ছে, তো সেক্ষেত্রে না জ্বলাটা স্বাভাবিক। তো এটা কাস্টমারের একটা মানে বোকা কোশ্চেন ছিল, তবু আমি তার কথা অনুযায়ী আমি করে দেখালাম। সে বলছে দাদা আপনি যদি করে দেখান তো খুব ভালো হয়, এটা কেমন চলছে যদি এটা টেকানো যায়, মানে মানে তার দাবি ছিল এরকম সেকেন্ড হ্যান্ড ড্রাইভার কোথাও বাইরে থেকে কিনে আনবে, নিয়ে সেখানে ডিউবি লাগিয়ে অর্থাৎ প্লাস্টিক এরকম নর্মাল প্লাস্টিক বডি যেরকম হয় আর কি, এরকম প্লাস্টিক বডিতে লাগিয়ে সেটা কাজ করবে, ঠিক আছে। তো আমি সেটা ট্রাই বললাম যে আমি ট্রাই করে দেখছি, যদি চলে তো আপনাকে বলবো। তো সেই হিসাবে ট্রাই করলাম, তো দেখলেন এটা কিন্তু একদমই জ্বলবে না, এটা বেকার একটা মানে এক্সপেরিমেন্ট। ওকে, তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো বোকা বোকা এই যে এক্সপেরিমেন্টটা। ওকে, তো আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ওকে, তো আবার দেখো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন।